শুনো শুনো বঙ্গবাসী, শুনো দিয়া মন, অলক্ষ্মী কহিবে কিছু অপ্রিয় কথন, ছড়াছড়ি শ্রী আছে এখানে ওখানে, নিত্য নূতন পাগলামিও সকল মানুষ জানে, ভিক্ষে ঠেলে ভোট মেলে রাজারি দেশে, শিক্ষা দীক্ষা সব দেখো রাজনীতিতে মেশে, ঘরে ঘরে মা বোনেরা মাসোহারা পায়, যোগ্যতা তার কতখানি তা ভুলে যায়, দেশে দশের মঙ্গলেতে মন্ত্রী কারাগারে, নিয়োগ তো নেই ধর্ণা মঞ্চ টেট পেরোনোর পরে, চাইলে দিয়ে বলেন রাজা এটা ঘেউ ঘেউ, দিচ্ছে এত তাতেও দেখো খুশি হয় না কেউ, নম্বর পায় ছেলে পুলে নেই ফেল পাস, নাম লিখতে জানে না যো নাইনে হরিদাস, নম্বর পায় ছেলে পুলে নেই ফেল পাস, নাম লিখতে জানে না যো নাইনে হরিদাস, জয় অলক্ষ্মী জয়। জয় অলক্ষ্মীর জয়, পাঁচালী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বাংলার মেয়েরা, বাংলার মহিলারা কিন্তু গর্জে উঠছেন, গর্জে উঠছেন। সকলকে ওই ভাতা দিয়ে চুপ কর, মানে চুপ করিয়ে রাখা যাবে না, গর্জে উঠছেন কিন্তু বাংলার মেয়েরা, মহিলারা। জয় অলক্ষ্মীর জয়। এই ভাতা দিয়ে কাঁথা কতদিন মুখকে বন্ধ করে রাখা যেতে পারে, কতদিন? মানুষ কি বুঝছেন না, মহিলারা কি বুঝছেন না যে এটা কেন দেওয়া হচ্ছে? আর এইভাবে যে সমাজের অগ্রগতি হয় না, সেটা বাংলার মেয়েরা বোঝে না নাকি? বাংলার মেয়েরা কি এতটাই অবুঝ নাকি? হ্যাঁ, একটা অংশকে হয়তো চুপ করিয়ে রাখা যাচ্ছে, এখনো যাচ্ছে বলবো হয়তো এখনো, কিন্তু এটাও এটাও হবে না, এটাও হবে না। দেখুন, বাড়িতে মানে মেয়েদের নামে এইসব কিছু, ওই লক্ষ্মীর ভাণ্ডার এসব যা হচ্ছে বটে, কিন্তু সেই বাড়িতে তো ছেলেও তো রয়েছেন, মানে চাকরির যোগ্য মেয়েও তো রয়েছেন, তাই না? তারা বোঝেন না অঙ্কটা, যে 500 টাকা এক মাসে বলা হচ্ছে আমরা অনেক কিছু দিচ্ছি, আর আমরা যদি কাজ পাই কত, 500 মাস, মানে দিনে 500 বা তার বেশি, দিনে 500 কেন, আরো অনেক বেশি আমরা ইনকাম করতে পারবো, কাজটা কোথায়? ভিক্ষে দিয়ে বলা হচ্ছে আমরা অনেক দিচ্ছি, অনেক সাহায্য করছি, যদি এইভাবে টাকা পয়সা নয় ছয় না করে, নয় ছয় আমি ইন দা সেন্স, এই জন্যই বলছি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, আমি এ নিয়ে অনেকবার কথা বলেছি, এই সরকারটা এই যে বিভিন্ন রকমের প্রকল্প করেছে, দেখবেন সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সবার জন্য, সবার জন্য কেন হবে? ই আবার কি সরকার, এই সরকারের কি নীতি, কি অর্থনৈতিক নীতি, কিছু বোঝের কি বোঝেন না জানি না। একজন অর্থনীতিবিদ না কি দেখতাম, অমিত মিত্র, তাকে তার দেখতে পায় না, কোথায় গেছেন কি জানে, কে জানে, উনি কদিন খুব এ করলেন সে করলেন, করে তো ডুবিয়ে দিয়ে কোথায় সরে পড়েছেন বুঝতে পারছি না। সবার জন্য কখনো সরকার সমান সাহায্য করতে পারে, সবার জন্য সমান? শিল্পপতির ওয়াইফও 500 টাকা, আর ওই পাড়ার জন মজুর খাটা একটা পরিবার, তার সেখানে মহিলাদের 500 টাকা, এটা হয় কখনো? কোন অর্থনৈতিক ইতিহাস বা ইকুয়েশন সিস্টেম, এটা ইকোনমিক্সের কোন থিওরি বলে যে এটা এটা করলে অর্থনৈতিক সাম্য আসবে? সম্ভব? আমি এ কথা অনেকবার বলেছি, আমি জানি না আসলে এদের হচ্ছে ওই আর কি, মজলিসে বা সভাতে বলতে সুবিধা হয়। আচ্ছা, সরকারি প্রকল্প কে কে পেয়েছেন হাত তুলুন, কোন একটা পেয়েছেন হাত তুলুন বলে, দেখুন এমন সব প্রকল্প সবাই কিন্তু দেওয়া হচ্ছে, তো কেউ না কেউ মানে কোন না কোন প্রোগ্রাম পরিবার হয়তো নিয়েছে, না নিলেও তাদের জন্য আছে, ব্যাস হাত তুলে দিচ্ছেন, বলছেন দেখছেন সরকারি পরিষেবা সবার কাছে পৌঁছেছে। আমার বলি সবার কাছে পৌঁছেছে, ওইরকম নগদে ওই সবে দিয়ে ওটা হলো না, ওটা পলিসি হতে পারে না, যার আছে তাকে দেবে না, ট্যাক্সের মাধ্যমে তাকে আরো নাও তার কাছ থেকে, যার নেই তাকে বেশি দাও। গরিব মানুষের 500 টাকায় সংসার চলে না, আবার অনেককে যাদেরকে 500 টাকা দেওয়া হচ্ছে তাদের ওই টাকার প্রয়োজনও নেই, অনেকে টাকাটা নিয়ে তারা যেটা করেন, টাকাটা নিয়ে তারা যেটা করেন সেটা হচ্ছে ওই আর কি,
মানে ওই এটা সেটা অমক তমক কিনে নয় ছাই করে, তাদের জন্য সরকার টাকা দেবে না। কেন দেবে? সেই টাকাটা না দিয়ে যারা গরিব মানুষ, যাদের 500 টাকাটা অনেক মূল্য তাদের কাছে, তাদেরকে আরো 500 দাও, দরকার হলে আরো 1000 দাও। এটাই তো সরকারের নিয়ম হওয়ার কথা। তাছাড়া এই ক্যাশ ট্যাশ দেওয়ার পক্ষপাতী আমরা নই, আমরা পক্ষপাতী এটাই যে যেগুলো মানুষের দরকার, গরিব মানুষের দরকার যেগুলো, সেই সব জিনিসগুলোতে বেশি করে ভর্তুকি দাও। চাষিকে ডিরেক্ট টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দিতে হয়, ঠিক আছে, আমি বলছি আর কি ওভারঅল, যে এই এই আমি বলছি যে এই যে ট্যাব কিনার টাকা দিচ্ছে, ট্যাব সব ছাত্র ছাত্রীদেরকে ট্যাব দেওয়া হচ্ছে। আমরা বলি ট্যাবটা ট্যাবের জন্য কেন এরকম টাকা পয়সা সব অ্যাকাউন্টে দেবেন, টাকা দিয়ে দেওয়া হচ্ছে, কে কোথায় কি বিল জমা করছেন, ট্যাব অত এত ট্যাব যারা কিনছে তাদেরও সর্বনাশ, আর যারা কিনছেন না অন্যভাবে কোনো ফোন দেখিয়ে দিচ্ছেন আছে বলে টাকাটা রেখে দিচ্ছেন বা অন্য কাজে ইউজ করে ইউজ করে ফেলছেন, সেটা আরো সর্বনাশ। আর একটা যেটা বলতে বলতে রয়ে গেলাম আমি, যে সবার জন্য কেন হবে, সবাইকে ট্যাবের জন্য সমান টাকা, যে যে বাড়ির পয়সা আছে তার ছেলেকেও ওই টাকা, যার পয়সা নেই গরিব মানুষ তারকে ওই টাকা কেন হবে, যার আছে তাকে না দিয়ে, যার নেই তাকে বেশি বেশি করে দাও, তাকে বেশি করে দাও। এই যে বিষয়গুলো, এই সাইকেল সবার জন্য সাইকেল, কেন সবার জন্য সাইকেল হবে? তো এইসব করতে গিয়ে কি হচ্ছে, সরকারের প্রচুর টাকা খরচা হচ্ছে, কিন্তু গরিব মানুষরা যাদের আরো কিছু পেলে ভালো হতো তারা সেটা পাচ্ছেন না, ফলে অর্থনৈতিক যে বৈষম্য এখনো রয়েছে সেটাই থেকে গেছে, আরো বাড়ছে, আরো বাড়বে, কখনো সাম্য আসবে না, কখনো সাম্য আসবে না। আর এইসব করে টোরে এই সরকার চাইছে যে দিচ্ছি বলে টলে সবাইকে পরিষেবা দিচ্ছি বলে টলে যদি ভোটটা পাওয়া যায় আর কি সকালে, সেই চেষ্টা করছে, কিন্তু এটা হতে পারে, এটা কোনো নিয়ম হতে পারে না। এখন কাহা তাক এইসব চলতে পারে, মুখ বন্ধ করে কতদিন রাখা যেতে পারে? চাকরি নেই, বাড়ির ছেলেটা মেয়েটা রাস্তায় তারা বসে রয়েছেন, কাজ পাচ্ছেন না, আর মা ওই 500 টাকা নিয়ে শান্ত হয়ে বসে থাকবেন, বা বাড়ির আরো যারা যোগ্য হয়ে গেছেন যারা মেয়ে তারাও চুপ করে বসে থাকবেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবো বলে, 500 টাকা হ্যাঁ পাবো বলে বসে থাকবেন না? সবাই কিন্তু গর্জে উঠছেন। আমি এই আমি এই এই ভিডিওটা দেখে কথাগুলো বলছি, আমি জানি না উনি আবার টার্গেট হয়ে যাবেন কিনা, কোথায় বাড়ি না বাড়ি আমি দর্শক বলতে চাই না, নামটাও বলতে চাই না, ছবিটা দেখতে পেয়েছেন আমি দেখছি ভাইরাল হয়েছে, সেই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো ওনারাও টার্গেট হয়ে যাবেন, টার্গেট হয়ে যাবেন, কিন্তু তবুও হয়তো ওনারাও ভালো করে বোঝেন এইসব বললে লোকালি টার্গেট হয়ে যাব। জানি না উনি কি করেন না করেন কাজকাম, বা আদৌ বলতে পারবো না আমি কি করেন না করেন এই মুহূর্তে, কিন্তু তাও কিন্তু চুপ থাকছেন না, সবাই কিন্তু কথা বলছেন, এবং বলতে হবে দর্শক, বলতে হবে। আর এই সস্তার রাজনীতির পাল্লায় পড়ে আমি দেখছি অন্যান্য রাজ্যেও সব এরকম সস্তার সব ওই রকম এরকম সব ঘোষণা করা হচ্ছে। আমরা আমার আমার ব্যক্তিগত মত দর্শক, এইসব মানে ভোটারদেরকে এইভাবে মানে ভোটটাকে নিলামে তুলবেন না। আর নির্বাচন কমিশনের একটা গাইডলাইন হওয়া উচিত যে কি কি করণীয়, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। মানে এই ভোটে ভোট ভোট আদায় করো বলে সবার জন্য একটা পলিসি ঘোষণা করে দিলাম, যেটা ইকোনমিক্স এর থিওরিকে লঙ্ঘন করছে, মানে রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে, সবার উন্নতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কমিশনের কিছু নিয়ম নিয়ম কানুন করে দেওয়া উচিত। যা খুশি বলা যায় না, যা খুশি প্রকল্প চালু করা যায় না, আফটার অল রাজ্যের বা দেশের অর্থনৈতিক ব্যালেন্স সেটাকে রাখতে হবে, যেন ডিসব্যালেন্স না হয়ে যায়। নিয়ম করা উচিত, যা খুশি ঘোষণা করে দেওয়া হচ্ছে, এক হচ্ছে ওরা আর আর পাল্লায় পড়ে ক্ষমতায় আসার জন্য অন্যরাও আবার অন্য ঘোষণা করে দিচ্ছে, এগুলোকে স্টপ করতে হবে, এগুলোকে স্টপ করতে হবে। টোটালটা একটা ক্যান্সারের মতো এগোচ্ছে অর্থনীতিতে, এটা হতে পারে না। কাজ দরকার, কর্মসংস্থান দরকার, যেভাবে এসব টাকা পয়সা নষ্ট করা হচ্ছে সেসবগুলো নষ্ট না করে কাজের পরিকাঠামো তৈরি করা হোক, যাতে করে বেকার ছেলেমেয়েরা কাজ পান, তারা ইনকাম করেন। ভিক্ষা দেবো কেন বলুন না, খেটে তারা তো, তারা তো মানব সম্পদ, বলা হয় না ছেলেমেয়েদেরকে মানব, হিউম্যান রিসোর্স, মানব সম্পদ বলে একটা কথা রয়েছে, মানব সম্পদ, তাদেরকে বসিয়ে কেন টাকা দেবো? তাদেরকে কাজ করালে তো দেশের সামগ্রিক উন্নতি ঘটবে, তারাও কাজ করবে, নিজের পয়সায় ইনকাম করে তারা খাওয়া দাওয়া করবেন, তারা সরকারের দিকে ভিক্ষা চাইবে না, আর সরকার যে টাকাটা পাবে সেগুলো দিয়ে রাস্তাঘাট এবং আরো বিজনেস পরিকাঠামো এগুলো তৈরি করবে, সেটাই তো আসল উন্নয়ন। না করে ভাতা ভাতা পাচ্ছেন তো মাসে মাসে, মায়েরা বোনেরা পাচ্ছেন তো, আপনার মা পাদুরেকে প্রণাম করি, ওই 500 টাকা নেওয়ার জন্য যদি একটা আর কি ওই প্রশাসনিক সভাতে যদি আসেন আর কি মহিলারা, ওই নিতে আর কি একটা করে কিছু দেবেন, ওনার হাত থেকে নিতে হবে, পাদুরেকে প্রণাম করি, প্রণাম করি, ওরা ভোটটা দিও, নাহলে নাহলে প্রণাম কেন, একবার যা দেবো না, মানে এরকম আর কি মনে মনে ভাব, প্রণাম করি প্রণাম করি। দর্শক কেমন হয়েছে পাঁচালিটা, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন।
কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।